দেখো, গতকাল বিকেলে যে ধোঁয়াশা ছিল ল্যান্ডফল নিয়ে, সেটা কিন্তু রাত্রিবেলায় কেটে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় জাওয়াদ, সেটা কিন্তু কোনো রকম ল্যান্ডফল করবে না। এটা ভূভাগের সবচেয়ে কাছাকাছি আসবে পুরীতে। সেটা মনে করা হচ্ছে যে আগামীকাল দুপুরের দিকে পুরীর কাছাকাছি পৌঁছবে জাওয়াদ, এবং তারপর থেকে জাওয়াদ ক্রমশ শক্তি ক্ষয় করবে এবং ধীরে ধীরে এগিয়ে আসবে বাংলা উপকূলের দিকে, অর্থাৎ সেই উত্তর উত্তর পূর্বমুখী অগ্রসর হয়ে বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। এবং এই যে পুরী থেকে বাংলার দিকে এগোনোর পথে শক্তি ক্ষয় করবে, এবং এই পথে সে ঘূর্ণিঝড় থেকে শক্তি হ্রাস করে গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং যখন সুন্দরবনের কাছাকাছি এসে পৌঁছবে এবং সুন্দরবন অতিক্রম করবে, তখন এটা ডিপ্রেশন রূপে, অর্থাৎ নিম্নচাপ রূপে সেটা অতিক্রম করবে ভূভাগ। এবং যেটা এখনো পর্যন্ত আবহবিদরা তার যে গতিপথ নির্ধারণ করছেন, দেখা যাচ্ছে যে সুন্দরবনের ওপর দিয়ে এটা অতিক্রম করে যাবে বাংলাদেশের দিকে। ফলত ঘূর্ণিঝড় আকারে না হলেও নিম্নচাপ আকারে আমাদের রাজ্যের ওপর দিয়ে এটা অতিক্রম করে যাবে, যদিও একেবারে দক্ষিণ ভাগে সুন্দরবনের ওপর দিয়ে যাবে। তাই উপকূল ভাগে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং উপকূলে হাওয়ার দাপটও থাকবে। হাওয়ার দাপটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যখন সুন্দরবন অতিক্রম করবে, সে সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 65 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। আজকে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোর ক্ষেত্রে। একেবারে সঞ্চয় দেব, আমাদের সঙ্গে থাকো, দীঘায় চলে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো পর্যন্ত হাতে কিছুটা সময় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আবহাওয়া কিরকম রয়েছে দীঘায়, বৃষ্টি কি শুরু হয়েছে? আমার হাতে ছাতা দেখতে পাচ্ছ, এবং এই ছাতাটা নেওয়ার প্রয়োজন পড়লো, তার কারণ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। সকালে একদম সকালের দিকে বৃষ্টির যা দাপট ছিল, তারপরে কিছুটা বেড়েছে বৃষ্টির বেগ, কিন্তু এখনও পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টির বেশি বলার জায়গা নেই। তার কারণ হচ্ছে যে এখানে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকাশ সম্পূর্ণরূপে মেঘলা রয়েছে, গোটা একটা একটা মেঘলা পরিবেশ এই মুহূর্তে দীঘায় আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্র যথেষ্ট উত্তাল সেটা বলতেই হবে। কেননা কালকে সমুদ্রের যে শান্ত চেহারাটা আমরা দেখেছিলাম, আজকে সকাল থেকে কিন্তু সেই শান্ত চেহারাটা অনুপস্থিত, সমুদ্র উত্তাল রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখনও পর্যন্ত গার্ডওয়াল ছাপিয়ে জল শহরে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যেটা ইয়াসের সময় আমরা দেখেছিলাম, এবং যে কারণে উদ্বেগটা সবথেকে বেশি ছিল। গোটা বিচ খালি করা আছে হয়েছে যে আজ এবং আগামীকাল সমুদ্রে পর্যটকেরা নামতে পারবেন না, এবং সমুদ্রে পর্যটকেরা স্নান করতে না পারলে কিং করা হয়েছে কোস্ট। সন্দীপের সঙ্গে আমাদের যোগাযোগে একটু সমস্যা তৈরি হচ্ছে।